প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের থেকে বিকাল 5টায় ক্লাস শুরু হবে। আমাদের যে ক্লাসটি আমরা বিকাল 5টা 10 মিনিটে নিতাম, সেই ক্লাসটি এখন থেকে বিকাল 5টায় শুরু হবে। আগামীকালকে আপনাদেরকে ঘোষণা দিয়েছিলাম, আপনারা সকলে হয়তো জানেন। আমরা আরও একটি ঘোষণা আপনাদেরকে দেব, সপ্তম ব্যাচে যারা আছেন, যে সকল শিক্ষার্থী সপ্তম ব্যাচের খুব দ্রুত ফর্ম ফিলআপ এবং আপনাদের ফাইনাল সেমিস্টার পরীক্ষা কিন্তু শুরু হবে, আপনারা কোনো অবস্থায় ক্লাস মিস করবেন না। আপনাদেরকে কিন্তু প্রচুর পরিমাণ পরিশ্রম করতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, যারা অষ্টম ব্যাচে আছেন, আপনাদেরও প্রথম সেমিস্টার পরীক্ষা, এটি কিন্তু বোর্ড পরীক্ষা হবে, আপনাদের নিয়ন্ত্রণ করবে বোর্ড, আপনাদের খাতাও কিন্তু বোর্ডে চলে যাবে, বোর্ড দেখবে। অতএব এখানে কোনো অবস্থায় আমাদের হাতে কোনো কিছু থাকবে না। আপনারা কিন্তু অষ্টম ব্যাচ যারা আছেন, প্রথম সেমিস্টার পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন। আপনারা যদি কোনো অবস্থায় ফেল করেন, তাহলে কিন্তু দ্বিতীয় সেমিস্টারে ওঠার সুযোগ থাকবে না। আর দ্বিতীয় সেমিস্টার উঠতে গেলে অবশ্যই আপনাকে পাস করতে হবে, এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে, যে কোনোভাবে আপনারা কিন্তু পাস করতে হবে আপনাদের, তাহলে আপনারা কোনো ক্লাস মিস করবেন না। প্রত্যেকটি ক্লাস নিয়মিত করবেন এবং প্রত্যেকটি ক্লাসে আপনারা হাজিরা ঠিক মতন দিবেন। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এর আগেও বলেছিলাম, আপনাদের পরীক্ষা দিতে গেলে কিন্তু 80% হাজিরা আপনাদেরকে থাকা লাগবে। 80% হাজিরা, যে সকল শিক্ষার্থী 80% হাজিরা দেয়, ক্লাস করে, তারাই কিন্তু পরীক্ষা দিতে পারবে। তা না হলে যারা 80% হাজিরা দিতে পারেন নাই, তাদের কিন্তু পরীক্ষার সময় সমস্যা হয়ে দাঁড়াবে পরীক্ষা দেওয়ার। এই জন্য আপনাদেরকে বারবার করে একটি কথা বলি, যে আপনারা ক্লাস মিস করবেন না, আপনারা হাজিরাটি নিয়মিত দিবেন, নিয়মিত ক্লাস করবেন। শিক্ষার্থী বন্ধুরা, তো আমরা ক্লাস শুরু করব। ক্লাস শুরু করার আগে আবারও আপনাদেরকে বলছি, বিকাল 5টা 10 মিনিটে যে ক্লাসটি আমার ক্লাসটি ছিল, দ্বিতীয় সেমিস্টারের ক্লাস, সেটি এখন থেকে বিকাল 5টায় শুরু হবে। চলুন আমরা দেখে নিই আজকের ক্লাসের কিছু অংশ। বিষয়টা হচ্ছে, আজকে আমরা দেখব কর্মরত মানুষ কিভাবে ড্রয়িং করতে হয়। আমরা একটি দৃশ্য অঙ্কন করি যখন, তখন কিন্তু এই দৃশ্যে বিভিন্ন ধরনের কর্মরত মানুষ আমাদের অঙ্কন করতে হয়। তো আমরা দেখব সেই কর্মরত মানুষগুলি আমরা কিভাবে অঙ্কন করব, সেইগুলি আপনাদেরকে মূলত একটু দেখাবো। আমরা শুরু করি। মনে করেন, কৃষক মাঠে যখন ধান কাটে, তখন তার বসার বা তখন তার কীভাবে পজিশনটি থাকে সেটি আমরা দেখব। পর্যায়ক্রমে আমরা অনেকভাবে কর্মরত মানুষ দেখব। কৃষকের মাথায় এরকম একটি টুপি মোর থাকবে, আমরা এইভাবে
দেখেন আমরা কিন্তু একটি টুপি মতো তৈরি করলাম এটা এইভাবে দিয়ে এটা রাউন্ড এটাও কিন্তু রাউন্ড করে আমরা এবার এই টুপিটি আমরা সুন্দরভাবে এই যে রাউন্ড আছে প্রত্যেকটি এই রাউন্ডেই আমরা খেয়াল করেন এই রাউন্ডে আমি একটু ডার্ক করে দিচ্ছি আপনাদের আর এটি এটি এইভাবে আছে আমরা এইভাবে আস্তে আস্তে এটা ঘুরতে থাকবে ঘুরতে ঘুরতে এই মিডিলে যখন আসবে এটা সোজা আসবে আবার এই পাশে যখন যাবে তখন এই দিক থেকে বাঁকা হবে যখন এখানে যাবে তখন এইটার মতো হবে এইভাবে আমরা এটাকে সুন্দরভাবে বোঝায় দেব এবার আমরা এই অংশটি এই দিকে কিন্তু মোটা অর্থাৎ আমরা যখন এইভাবে আমরা যখন বৃত্ত দেই তখন কিন্তু এটা কিন্তু মোটা থাকবে এটা কিন্তু এই অংশটি দেখা যায় আর এই অংশটি কিন্তু সামান্য আমরা সিঙ্গেল দাগে এটাকে বোঝাবো একইভাবে আমরা এটাকেও সেম ভাবে আমরা দেখাবো এখন এইটা কিন্তু আমাদের এটা আস্তে আস্তে এইভাবে ঘুরবে এই রেখাগুলি দেখেন আস্তে আস্তে কিন্তু এটা এইভাবে ঘুরে যাচ্ছে এবার এইটা আমরা এইভাবে কৃষকের মাথায় টুপি থাকবে সেই টুপিটি আমরা এভাবে এঁকে নিলাম এবার কৃষক বসে ধান কাটবে তাহলে তার মাথা যেহেতু এই ভিতরে মাথা এবং তার মুখের অংশ কিন্তু দেখা যাবে না আমরা তার বডি দেখতে পাবো অতএব এখান থেকে আমরা একটি রাউন্ড করে এই জায়গা থেকে সোজা এখান থেকে রাউন্ড করে এখান থেকে কিন্তু আমরা একটু সোজা আসলাম এবার এই অংশ এই সোজা এসে এবার এখান থেকে আমরা মনে করেন এখানে লুঙ্গি পরা অবস্থায় কৃষকরা কিন্তু বেশিরভাগ গ্রামের মানুষ তারা কিন্তু লুঙ্গি পরে এইভাবে মাঠে কাজ করে এইবার আমরা এই পায়ের অংশটি এখান থেকে এই পাটি কিন্তু ওই দিকে থাকবে এর কিন্তু বসার এই দিকে ফিরে অতএব এই পাটি এখান থেকে ছোট্ট করে আমরা এখান থেকে এইভাবে দেখা দিতে পারি তাহলে এই পাটি হচ্ছে ভাঁজ করে বসার কারণে এখান থেকে এইটুক দেখা যাচ্ছে আর এই হাত আমরা এইখান থেকে এই দিকে
এইভাবে আমরা দেখা দিতে পারি ধান কাটার দৃশ্য। আমরা এটাকে যদি হাত নিচু করে দেই তখন আমাদের এইভাবে দেখাবো কাঁচি এইভাবে ধরবে সামনে। তো আমরা এখানে ধান দেখাই দেব এখান থেকে। আমরা এখানে ধান গাছ দেখাই দেব। কিছু ধান আমরা এখানে দেখাবো যে কেটে আমরা এইভাবে রাউন্ড করে এইভাবে বেঁধে তারা রেখে দেয়। আমরা সেই অংশগুলি ছোটো ছোটো করে আমরা দেখাবো। তাহলে কৃষক কীভাবে এক হাত ওই পাশে আসে যেটা দেখা যাবে না, যদি আমরা সামান্য হাত দেখাতে চাই তখন এইটুকু আমরা দেখালে বোঝা যাবে যে তার আরেকটি হাত ওই পাশে। আর লুঙ্গিতে আমরা বিভিন্ন চেক ব্যবহার করে লুঙ্গিটি দেখাতে পারি। এটা আপনারা আপনাদের মতো করে আপনারা ব্যবহার করবেন, কিন্তু আমাদের বিষয় হচ্ছে যে পজিশনটি মূলত আমাদের দরকার, সেই পজিশনটি কিভাবে এই পজিশনটি তৈরি করতে হবে। দেখেন, এখন আমি যদি মনে করি এর হাতটি ওই পাশে দেব, পাটি বাইরে দেব, তখন কি করব? তখন হাতটি আমরা ঢেকে দেব, পা স্পষ্ট করে দেব। এই পাটি আমাদের স্পষ্ট করে দেব, হাতটি আমরা ঢেকে দেব। এখন মনে হচ্ছে পা এইদিকে আছে আর হাত ওই পাশে, পায়ের ওই পাশে। অর্থাৎ আমরা যখন তার কাটার পজিশন দেখাবো, পা কি পা আমরা বাইরেও অনেক সময় দিয়ে তারা পজিশন বুঝে কাজ করে, আবার হাত বাইরে দিয়ে এভাবে কাজ করে অনেক সময়। তাহলে আমরা যাই হোক পজিশন বুঝে হাত কখনো নিচু করবে, কখনো হাতটাকে উঁচু করবে, বিভিন্নভাবেই আমরা এটাকে দেখাতে পারি, কিন্তু বসার পজিশনটি আমাদের যেটি দরকার আমরা কিন্তু সেটি দেখে নিলাম কিভাবে এই কৃষকের ছবিটি আমরা ড্রয়িং করব। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে একাধিক আমরা কৃষকের ছবি আমরা এটা এই দিক ফেরানো আছে, আমরা যদি মনে করি এটা আমরা এদিক ফেরানো দেব, একইভাবে শুধু আমাদের এটি উল্টা দিকে দেখায়, শুধু এটি একটু উল্টা দিকে দেখায় দিতে হবে, বাকি কিন্তু আমাদের সবই একই থাকবে।
একই ভাবে আমরা দেখা দিতে পারি। এই কৃষক এইদিকে ফিরে, এই কৃষক এইদিকে ফিরে, এইভাবে আমরা বিভিন্ন পজিশন দিয়ে আমরা কিন্তু সুন্দর একটি দৃশ্য যখন অঙ্কন করব এইভাবে সাজিয়ে দেব। শিক্ষার্থী বন্ধুরা, কৃষক যখন ধান কাটে তার পজিশনটির দিকে দেখলাম, এইবার দেখব কৃষক ধান মাথায় করে নিয়ে বাড়ি যখন যায় তখন কেমনভাবে দেখানো যায়। খেয়াল করবেন যে আমরা মাথায় ধানের বোঝা যেটি মাথায় করে নিয়ে যাবে সেই বোঝাটি আমরা এই জায়গাটি কিন্তু আমাদের রাউন্ড করে, খেয়াল করবেন এই জায়গাটি আমরা যখন ওরা টাইট করে বাঁধে এরকমভাবে তখন এই জায়গাটি কিন্তু এরকম ক্লোজ হয়ে আসে। একইভাবে আমরা এ পাশেও আর এই ধানের মাথাগুলি এইভাবে ঝুলতে থাকে নিচের দিকে। এবার আমরা যদি মনে করি এই কৃষককে আমরা ওই দিকে পাঠাবো তখন কি হবে, আমাদের এখানে মাথার সামান্য অংশ, পিছনের অংশটি আমরা দেখতে পাবো, মাথার বাকি অংশ কিন্তু ধানের ভিতরেই থাকবে। এবার এখানে ঘাড় অর্থাৎ কৃষকের পিছনের ঘাড়ের অংশ হাত আমাদের এখানে কিন্তু ঢেকে দিতে পারি, হাতটাকে এভাবে সুন্দরভাবে ঢেকে আমরা কিন্তু এই হাত থেকে একবার পুরাপুরি দেখাবো না, কারণ হাত দিয়ে যখন ধরে আসে তখন এই ধানের বোঝার কারণে তার হাতের কিছু অংশ ঢেকে আসে। আর এটা সোজা আমরা এইভাবে আর বডি আমরা এইভাবে নিয়ে আসব, এর হাতটাকেও আমরা এইভাবে যদি আমরা জামা পরায় দেই সেই ক্ষেত্রে আমাদের এটা থাকবে না, এগুলো আমরা মুছে দেব। হাতের এই অংশটা একটু জামার এখান থেকে চওড়া করতে হবে। যদি গেঞ্জি গায়ে দেয়, বেশিরভাগ কৃষকরা কিন্তু গেঞ্জি গায়ে দেয়, আমরা সেই গেঞ্জিটি এইভাবে দেখা দিতে পারি। এবং মাজায় একটি গামছা বেঁধে আমরা যদি মনে করি যে কাছা দিয়ে এরকমভাবে দেখাবো, এই জায়গাটি হচ্ছে হাঁটু, তা এখান থেকে ভাঁজ হয়ে এখান থেকে এই দিকে আসবে। এই হাঁটুর এই জায়গায় আমরা একটু আমরা এরকম রাউন্ড করে তার হাঁটুটু কিন্তু পুরোটাই দেখা যাবে না, খেয়াল করবেন।
এই মানুষটি ওই দিকে যাচ্ছে এইভাবে, তাই এর পাটি আমরা পিছনের অংশ দেখতে পাব, সামনের অংশ সামান্য দেখতে পাব। একইভাবে আমরা পা উঠায়ে এই পাটি সামনে দিতে যাচ্ছে, সেই জন্য এই পাটি আমরা একটু উপরে দেখাব। এই ভাসটি আমরা এখানে দেখালে আর একটু উপরে দেখালে মনে হবে যে এই পাটি উঁচু করে সামনের দিকে যাচ্ছে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে কৃষক যখন ধান কেটে বাড়িতে নিয়ে যাবে তখন কিন্তু ঠিক এইভাবে তাদেরকে পজিশন আমরা সুন্দরভাবে বুঝায়ে দেখাতে পারি। আমরা যদি মনে করি যে এই ব্যক্তিকে আবার সামনের দিকে আনব, তখন কিন্তু তার বডিটি সামনের দিকে দেখায়ে একটু চোখ এবং মুখ আমরা দেখালেই বোঝা যাবে এই ব্যক্তি সামনের দিকে আসছে। আমি এই জায়গায় একটু মুছে আপনাদেরকে দেখাই, তারপরে যে অংশই আমাদেরকে যেখান থেকে যেভাবে দেখালে হয় আমরা সেভাবে দেখাবো। মনে করেন এই কৃষক সামনের দিকে মুখ করে আমাদের যেহেতু দূরের ব্যক্তি, এখানে কিন্তু একেবারে চোখ নাক মুখ যে 100% যে অ্যাকুরেট হবে কিন্তু তা নয়, মানুষের আকৃতি এইভাবে কিন্তু দেখাতে হবে। আমরা যেভাবে চোখ অঙ্কন করা শিখেছিলাম, নাক অঙ্কন করা শিখেছিলাম, ওইটাই যে আমাকে এখানে দেখাতে তা কিন্তু না। সেটার ক্ষেত্র হচ্ছে শুধুমাত্র আমরা একেবারে সামনের মাথায় শুধুমাত্র ফেস যখন দেখব তখন কিন্তু এটি, আর এই অংশটি আমরা দেখেন এইটুক ঢেকে দিলে মনে হচ্ছে এই ব্যক্তি সামনের দিকে ফিরে আসছে, কিন্তু এই এইটুক অংশ ঢেকে দিলে এটা মনে হচ্ছে ওই দিকে যাচ্ছে। তখন সামনে যদি আসে তখন এই পজিশনটি আমাদের চেঞ্জ করে, পায়ের এই পজিশন আমাদের চেঞ্জ করে তখন কিন্তু সামনের দিকে দেখাতে হবে। আমরা তখন এটা হচ্ছে হাঁটুর অংশ, আর এটা কিন্তু সামনের দিকে আসবে, তাই আমাদের পাটি এখান থেকে সামনের দিকে এইভাবে এইভাবে দেখাতে হবে। যদি মনে করি এর পাটি ভাঁজ করে আমরা এই পাটি আমরা একটু উপরে তুলে দেব, এই পা তখন এই দিকে স্পষ্ট হবে, মানে এইটা তখন সামনে আসবে, এই এই পাটি তখন সামনে আসবে, এই অংশটি তখন সামনে আসবে, যেহেতু এটা উঁচু করলে তখন কিন্তু এই অংশটি সামনে আসবে আর এই অংশটি তখন পিছনে যাবে, আর আমরা তখন এইখান থেকে ঠিক এইভাবেই এর পা দেখা দিতে পারি। তাহলে সামনে আমরা দেখাতে গেলে কীভাবে দেখাবো, পিছনে দেখাতে গেলে কীভাবে দেখাবো, আমরা যখন রোড তৈরি করব বা আমরা যে পথ দিয়ে তারা চলবে সেই পথ যখন তৈরি করব, আমাদের সেট কিন্তু সব সময়
এই লাইনে এইভাবেই ব্যবহার করতে হবে, এইভাবে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা ধান কেটে বাসায় নিয়ে যাচ্ছে সেই বিষয়টি বুঝলাম। অনেক মানুষ আছে, অনেক দৃশ্যে আমরা কি এ করি যে ছাতা মাথায় দিয়ে মানুষ বর্ষাকালে, কিন্তু আমরা সেগুলো দেখি মানুষ ছাতা মাথায় দিয়ে তারা বাজারে যায় বা বাড়িতে ফেরে বা বিভিন্ন জায়গায় তাদেরকে আমরা এরকম দেখাই। তো মনে করেন আমরা ছাতার অংশ, এইভাবে ছাতার অংশটি দেখাবো। আমরা ছাতা আঁকা কিন্তু একসময় শিখেছিলাম, আমরা কিন্তু ছাতা আঁকায় একসময় শিখেছিলাম যে বৃত্ত দিয়ে তারপরে উপরের অংশটুকু আমরা, বৃত্তের উপরের অংশটুকু আমরা নিয়ে একটা ছাতা অঙ্কন করতে পারি এরকম। তাহলে ছাতা আমরা অঙ্কন করে নেব। এখন যদি একটি মানুষ এই ছাতাটি, ধরে ছাতাটি আমি সোজা দেখালাম, আমরা ছাতাটি সোজা দেখালাম, এখন এই ছাতা যখন একজন মানুষ মাথায় দেয় তখন কিন্তু ছাতাটি হালকা কাত হয়ে যায়। তাহলে কাত দেখাতে গেলে আমাকে কী করতে হবে? এই বৃত্তের অর্ধেক এই দিকে নামায়ে, যদি এই দিকে আমরা কাত করি, এই দিকে নামায়ে এইভাবে নিতে হবে, তখন আমাদের এটা এইভাবে আসবে। খেয়াল করবেন যে কীভাবে আমাদের কোন পজিশনে, যদি আমরা মনে করি যে এই দিকে দেখাবো, তখন আমাদের এইভাবে আমাদেরকে ছাতাটি অঙ্কন করতে হবে। কিন্তু ছাতাটি আমাদের মূলত এরকমই হতে হবে যে অর্ধেক বৃত্ত দিয়ে আমরা যে ছাতাটি অঙ্কন করেছিলাম এইভাবে আমরা দেখাতে পারি, ঠিক আছে? তো আমরা ছাতার পজিশনটা দেখলাম। এইবার খেয়াল করবেন, আমি একটু মুছে আপনাদেরকে মানুষের পজিশনটি দেখাবো। এইবার আমরা বিভিন্ন দৃশ্যে কিন্তু এই ছবিগুলি মূলত আমরা এঁকে থাকি। আমরা যদি বর্ষাকাল অঙ্কন করি সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের এরকমটি দরকার হয়। তো আমি এখন ওই দিকে যাচ্ছে একটি ব্যক্তি, সেটা অঙ্কন করব। এই হচ্ছে পজিশন। এবার আমরা ছাতাটি হালকা করে একটু কমপ্লিট করে নেব। এই অংশটি কিটুকু আমরা একটু এরকম কমপ্লিট করে নেব। এইবার মানুষ আমরা সোজা, মানুষ কিন্তু থাকবে সোজা, মানুষ কিন্তু এরা বাঁকা হবে না। ছাতার মধ্যে মানুষের মাথা, তাই সব অংশটি দেখা যাবে না, কিছু অংশ দেখা যাবে, বাকি অংশ কিন্তু ঢেকে যাবে। আমরা বাকি অংশ এইভাবে ঢেকে আমরা হাত বের করে দেব এখানে। এই হাত দিয়ে ছাতাটি ধরবে, গোড়ায় এইভাবে ধরে ছাতাটি সামনের দিকে এইভাবে ঝোঁকাই দেব। মাথার কিছু অংশ এখান থেকে সামান্য দেখা যাবে, এবার বাকিটা
বডি দেখা যাবে, এরকম বডি দেখা যাবে। যদি পাঞ্জাবি গায়ে দিয়ে দেই তো এরকম লম্বা আমরা পাঞ্জাবি গায়ে দিয়ে দেখাতে পারি। যেহেতু ওই দিকে যাচ্ছে, এই দিকে যাচ্ছে, আমরা এইভাবে পায়ের অংশটিকে এইভাবে দেখায় পা কিন্তু আমরা এই অ্যাঙ্গেলেই কিন্তু দেখাবো, তাহলে বোঝা যাবে যে ওই দিকে যাচ্ছে। একইভাবে আমরা এখানেও দেখাবো, পায়ে আমরা জুতা দিয়ে এইভাবে আমরা দেখাতে পারি। এটা আপনারা হাফ শার্ট দেখাতে পারেন, ফুল দেখাতে পারেন, এটা বিভিন্নভাবে আমরা দেখাবো, যার যেটা পজিশনে। আমরা পাঞ্জাবি দেখাতে পারি, আমরা শার্ট দেখাতে পারি, আমরা গেঞ্জি দেখাতে পারি, কিন্তু আমাদের ব্যক্তির মাথা এর ভিতরে থাকার কারণে বাকি অংশ দেখা যাচ্ছে না। আমরা এই জায়গাটি ঠিক এইভাবেই ঢেকে দিয়ে আমরা দেখাতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে ছাতা আমরা কিভাবে দেখাবো এবং মানুষ কিভাবে আমরা সেটাকে অঙ্কন করব, আপনারা নিশ্চয়ই এটা বুঝতে পারলেন। আচ্ছা, এবার আমরা দেখি যে একটা মানুষ ঘাড়ে করে, আমি শীতকালের দৃশ্যে যদি যাই, একটা মানুষ ঘাড়ে করে রস বিক্রি করবে গ্রামে, সেই দৃশ্য আমরা এখন দেখাবো। সেই দৃশ্য দেখাতে গেলে আমাকে কী করতে হবে? মানুষ ঘাড়ে করে এরকম বাঘ নিয়ে একটা মানুষ এরকম হেঁটে যাবে, তাহলে মানুষটি আমাদের এখানে অঙ্কন করতে হবে। মানুষটি আমরা কিভাবে অঙ্কন করব? আমি আপনাদেরকে কয়েকটা নিয়ম দেখাই। দেখেন, একটি বৃত্ত দিয়ে নিলাম, বৃত্তটি একটু আমরা ডিমাকৃতি করি, আমি মুছে ভালো করে বোঝাই, একটা ডিম আকৃতি করলাম, এর এখান থেকে উপরের অংশটু বেশি নিয়ে নিচের অংশ কম রেখে আমরা একটা রেখা দিয়ে ভাগ করলাম, এটা একটু উপরে তুলব, তো এখান থেকে আমরা এখানে চলে যাব। আমাদের এর মিডিলে, অর্থাৎ এর মিডিলে এখানে আমরা কান অঙ্কন করব। এই কান অঙ্কন করলে এখন দেখেন অনেকটা মনে হচ্ছে একটি মানুষের মুখমণ্ডল, শুধু চোখের এই জায়গাটি একটু এরকম গর্ত করে দেব, এই আর এই অংশ কিন্তু আমাদের এইভাবে দেখাই দিলে, এখানে আমরা এর ঘাড় দেখালে বাকি অংশ কিন্তু আর খুব বেশি দেখানো লাগবে না, কারণ এটি আমরা দেখাবো ছোট এবং দূরের একটি মানুষ, আর সেই কারণে আমাদেরকে স্পষ্ট এখানে না করলেও চলবে। আমরা ধরে নিলাম একটি মানুষ, এবার এখান থেকে আমরা তার ঘাড়ে এরকম একটি বাঘ তৈরি করে দেব। মানুষের মাথাটি আঁকার পরে আমরা এইটা তৈরি করব, তারপরে এই হাত আমরা কিন্তু এই জায়গায় ধরাই দেব। হাত এখান থেকে আসার পরে এই যে এটা রাউন্ড এসে এই পর্যন্ত আসলো, আসার পরে এখান থেকে এই চলে গেল,
যেহেতু শীতকাল সে কিন্তু লম্বা জামা ফুল হাতা জামা গায়ে দেবে আর হাতের এখানে ভাঁজ পড়ে যাবে জামার সেই জামাটি আমরা এখানে এইভাবে দেখাতে পারি চাদর গায়ে আমরা এইভাবে দেখাতে পারি এবার এখান থেকে তার বডি আমরা দেখাবো কিন্তু হাত আর একটি এটা তো একটা হাত সামনের দিকে আসলো এটা কিন্তু হাতের এই তলা দিয়ে এখানে হাতটা স্পষ্ট থাকবে এইটা ঢেকে যাবে আমরা এই অংশ একটু মুছি তাহলে বোঝা যাবে এই হাত পর্যন্ত আসার পরে হাতের এখান থেকে আমরা এইটা স্পষ্ট করব এই এই তারপরে এখানে আমরা এই ভাঁড়গুলি সুন্দরভাবে ঝুলাই দেব দেখেন এখানে আমরা রস বিক্রি করার যে কলস সেটা আমরা এইভাবে আমরা ঝুলাই দেব আমরা এখানে আরো একটা দেখাবো সেটা অর্ধেক দেখা যাবে এখানে আমরা আরো একটা দেখাতে পারি সেটাও অর্ধেক দেখা যাবে তাহলে এখান থেকে এই দড়িগুলো আমাদের বিভিন্ন দিকে ভাগ হয়ে থাকবে তাহলে এখানে দেখেন তিনটা কলস তিনটা ভাড় যেটি রস বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছে এমন কলস আমাদের এভাবে দেখাতে পারি এর পিছনের অংশ এই হাত আমরা ওই পাশে দেখাবো সামনের এই পাশে লম্বা জামা আমরা দেখাতে পারি যেহেতু শীতকালে সব কিন্তু লম্বা জামা আমাদেরকে এইভাবে দেখাতে হবে আমি যদি মনে করি এর মাথায় এই কান টান ঢেকে সেই মাফলার ব্যবহার করে এমনটাও যদি দেখাতে চাই তাও আমরা দেখাতে পারি তখন আমাদের এই অংশ মুছতে হবে মুছে কিন্তু আমাদেরকে এইভাবে এইভাবে আমরা দেখাতে পারি মাফলারটি যেভাবে মানুষ ব্যবহার করে আমরা সেইভাবেও এর দেখাতে পারবো কিন্তু শীতকালের যে পোশাক আশাক অনেকগুলি পোশাক পরা শীতের সময় এইগুলি কিন্তু মূলত আমাদেরকে দেখাতে হবে এবার লুঙ্গি পরা অবস্থায় গ্রামের মানুষ শীতের সময় হোক সব সময় তারা লুঙ্গি পরতে ভালোবাসে তারা কিন্তু লুঙ্গি পরা অবস্থায় তাদেরকে দেখা যায় এই মানুষটি যাচ্ছে এই দিকে এই জন্য আমরা এই অ্যাঙ্গেলটি ব্যবহার করব পায়ে জুতা দিতে হবে এরকম
সামনের পা সেও একইভাবে যাবে, আমরা এইভাবে এটাও দেখাতে পারি। আর এইগুলো চেক টেক মোটামুটি আপনারা আপনাদের মতো করে সুন্দরভাবে দেখাই দিয়েন। এবার আমরা পিছনের অংশ একইভাবে দেখি, বাঘের মাথায় কিন্তু এইরকম থাকে, এটা কিন্তু খেয়াল করবেন যে এই জায়গাটি এরকম বাঁধানো থাকে। এটা বাঁশের তৈরি, এটাকে বাঘ বলা হয়। এবার একইভাবে আমরা পিছনেও কয়েকটি এরকম কলস দিয়ে দেব। এখানেও এরকম কয়েকটি দিয়ে দেব। প্রথমে একটা কলস আমরা সুন্দরভাবে স্পষ্ট করব, বাকিগুলি আমরা অর্ধেক দেখাই দিলে চলবে, বাকিগুলি আমাদের অর্ধেক দেখাই দিলেই চলবে। দেখেন, তাহলে আমরা কর্মরত মানুষ এইভাবে প্রত্যেকটি ছবিতে আমরা কিন্তু অঙ্কন করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আপনারা কীভাবে কর্মরত মানুষ অঙ্কন করতে হবে, কীভাবে আমরা একটি দৃশ্যে সুন্দরভাবে সাজাতে পারি এইভাবে মানুষ দিয়ে, সেটা কিন্তু আপনারা দেখলেন। আমরা মানুষ যখন অঙ্কন করি, দেখেন এখানে একটি ডিম আকৃতি একটি বৃত্ত দিলব, আর এখান থেকে একটি চতুর্ভুজ করলে, এখান থেকে আর একটি চতুর্ভুজ করে পা পর্যন্ত আমরা দেখাতে পারি। কিন্তু এই হচ্ছে একটি মানুষের মাথা, এটা হচ্ছে বডি, এটা যে কোনোভাবে আমরা ঘোরাতে পারি। যদি এই ফর্মুলায় আমরা ধরে রাখি, আমরা বিভিন্নভাবে এই মানুষটি দেখাতে পারি। যদি মনে করি এই মানুষ ওই দিক ফিরে আসে, তখন আমরা চুলটি এরকম দেখাই দিয়ে এই এই অংশটি শুধুমাত্র এইভাবে তুলে দেব। দেখেন এখান থেকেই মনে হবে যে একটি মানুষ ওই দিকে ফিরে দাঁড়ায় আছে। এই এখন যদি মনে করি আমি এই ব্যক্তিটিকে সামনের দিকে দেখাবো, তখন কি করব, এখানে চুল দেখাবো, তখন সামনের অংশ কিন্তু চুলটি আরো একটু বেশি দেখা যাবে। এখানে কান এরকম একটু দেখা যাবে, তারপরে মানুষের চোখ, নাক, এবার এখান থেকে আমরা, সে যদি শার্ট পরে থাকে, আমরা শার্টের কলার দিয়ে সুন্দরভাবে একটি শার্ট অঙ্কন করে দেখা দিলে মনে হচ্ছে যে এই ব্যক্তি সামনের দিকে ফিরে আসে। আমরা কিন্তু বিভিন্নভাবে এই ফর্মুলায় মানুষগুলো সুন্দরভাবে একে আমরা ঘোরাতে পারি, বিভিন্নভাবেই ঘোরাতে পারি। যদি আমরা সাইড ফেস দেখি, একইভাবে কিন্তু আমরা সাইড ফেজও আমরা একইভাবে দেখতে পারি। কারণ এই যে বিষয়টি আপনাদেরকে দেখালাম অনেক এরকমই, আমি যদি মাঝখান থেকে ভাগ করে নেই আর এখানে যদি কান দেই, এই জায়গাটি আমাদের কানের এই জায়গায় কিন্তু আমাদের
চুলের এই অংশ কিন্তু এই যে জায়গা পর্যন্ত চলে আসবে, আর এটা কিন্তু একটু সামনে আসবে। এখানেও দেখাইছিলাম আপনাদের এই জায়গা থেকে একটু সামনে আসবে। এবার এখানে আমরা চোখের অংশ এইভাবে দেখায়, আমরা এখানে নাক এরকমভাবে অর্ধেক দেখাতে পারি, তারপরে ঠোঁট অর্ধেক দেখাতে পারি, তারপরে মুখের এই অংশ এরকম দেখায়। চোখের একটা সাইড সামান্য দেখালে মনে হবে একটি মানুষ অর্ধেক দেখা যাচ্ছে, একটা মানুষের অর্ধেক দেখা যাচ্ছে। এইবার একটা জিনিস খেয়াল করতে হবে যে এই মানুষটি আমরা যেভাবে ঘোরাই না কেন, এর কাঁধ মানে হাত, হাতের যে অংশ সেটা কিন্তু কানের সোজা আমাদের থাকে। এটা যখন যেভাবে ঘুরবে আমাদের হাতের এই অংশ, আমাদের ঠিক সেইভাবে সেই অ্যাঙ্গেলে কিন্তু ঘুরবে। তাহলে এইদিকে যখন কান থাকলো, মুখ এদিকে থাকলো, তখন এই অংশ কিন্তু এইদিকে থাকলো, যখন এইদিকে থাকছে তখন এইদিকে। এইভাবে আমরা ঘোরাতে পারি যখন যদি আমাদের একটি মানুষ এর বেশিরভাগ মুখের বেশির অংশ দেখা যাচ্ছে, একটা মানুষের বেশি অংশ মুখের সেটি দেখা যাচ্ছে। তাহলে এই ব্যক্তির হাতের এই অংশ কিন্তু এই জায়গা থেকেই আসবে। এই তাহলে আমরা কিন্তু আর এই পাশে হাত কিন্তু এই দিকে ঘোরা থাকবে, বডি দেখা যাবে বেশি, হাত দেখা যাবে কম, আর এই পাশে হাত দেখা যাবে পুরোটাই, বডি দেখা যাবে কম। ঠিক এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটি মানুষের ঘোরায় ঘোরায় বিভিন্নভাবে ড্রয়িং এইভাবে আমরা করতে পারি শিক্ষার্থী বন্ধুরা। তাহলে কর্মরত মানুষের বিভিন্নভাবে আমরা তাদের দেখে নিলাম যে কীভাবে কর্মরত মানুষ আমরা অঙ্কন করব, কীভাবে এটি ড্রয়িং করতে হবে। আপনারা ড্রয়িংটি সুন্দরভাবে শিখে নেন, এরপরে আমরা স্কেচও শিখব, তারপরে আমরা কালার শিখব, দৃশ্যে আমরা এগুলি সুন্দরভাবে সেটিং করে আমরা সেই দৃশ্য অঙ্কন করব। শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যারা এখনও হাজিরা দেন নাই বা ক্লাসটি শেয়ার করেন নাই, আমি বিশেষভাবে আহ্বান করছি আপনারা ক্লাসটি শেয়ার করুন এবং হাজিরাটি দিন। আপনাদের জন্য একটি ছোট্ট ঘোষণা আছে, সেটি হচ্ছে আমি আবারও বলছি, আমি প্রথমেই বলেছিলাম ঘোষণাটি, আমি এখন আবারও বলছি ঘোষণাটি। সপ্তম ব্যাচের ফাইনাল সেমিস্টার পরীক্ষা খুব দ্রুত কিন্তু আপনাদের ডেট পড়ে যাবে। আপনারা কোনো অবস্থায় ক্লাস মিস করবেন না, কোনো অবস্থায় আপনারা কিন্তু মানে হাজিরা মিস করবেন না, ক্লাস মিস করবেন না, এবং প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবেন। আপনাদের কিন্তু ফর্ম ফিল আপ খুব দ্রুত শুরু হয়ে যাবে। অষ্টম ব্যাচে যারা আছেন প্রথম সেমিস্টার পরীক্ষায় আপনাদের কিন্তু বোর্ড পরীক্ষা হবে, অতএব এই বোর্ড পরীক্ষায় আপনাকে কিন্তু পাশ করে দ্বিতীয় সেমিস্টারে উঠতে হবে। আপনি যদি পাশ করতে পারেন তাহলে আপনাকে দ্বিতীয় সেমিস্টারে উঠতে পারবেন, এবং এই খাতা কিন্তু বোর্ড নিয়ন্ত্রণ করবে, বোর্ড দেখবে। আর অষ্টম ব্যাচের কোনো অবস্থায় আমাদের কিছু হাতে থাকবে না, এই কারণে আপনাদেরকে বলছি আপনারা নিয়মিত ক্লাস করেন, শেখার বিকল্প নাই। আপনি যে কোর্স করতে যাচ্ছেন, যে কোর্স আপনি করছেন, এটার কিন্তু শেখার বিকল্প নাই, আপনাকে প্র্যাকটিক্যাল শিখতেই হবে, আপনাকে প্র্যাকটিক্যাল শিখতেই হবে, তা না হলে শুধু সার্টিফিকেট হলেই আপনি যে চাকরি পাবেন এটাও কিন্তু না।
শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা বিষয়টি নিশ্চয়ই গুরুত্ব সহকারে দেখবেন এবং আপনারা প্রতিনিয়ত প্রতিদিন নিয়মিত ক্লাসগুলি করবেন রুটিন অনুযায়ী। আমার ক্লাস কিন্তু দ্বিতীয় সেমিস্টারের এই ক্লাসটি বিকাল 5:10 ছিল, সেটা এখন থেকে বিকাল 5টায় ক্লাস শুরু হবে। এখন থেকে বিকাল 5টায় ক্লাস শুরু হবে। যে সকল শিক্ষার্থী এখনও হাজিরা দেন নাই, আপনারা হাজিরাটি দিয়ে নেবেন, এবং যারা ক্লাসটি এখনও শেয়ার করেন নাই, আমি প্রত্যেক শিক্ষার্থীকে বলছি, প্রত্যেক ব্যাচের প্রত্যেক শিক্ষার্থীকেই বলছি, আপনারা ক্লাসটি শেয়ার করুন, আপনার আইডিতে রেখে দিন, অবশ্যই আপনার এটি গুরুত্বপূর্ণ কাজে লাগবে, আপনি প্র্যাকটিস করতে পারবেন প্রচুর পরিমাণ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা ক্লাস আজকে এখানে শেষ করব। আপনাদের শেষ করার আগে আপনাদেরকে প্রতিদিন যে কথা বলি, আমি আজকেও সেই কথা একই কথাই বলবো, যে আপনারা যে প্র্যাকটিসটি করছেন, আপনাদের যে প্র্যাকটিসের ছবি, সেটা অবশ্যই আমাদের একটি গ্রুপ পেজ আছে, গ্রুপ আছে যেটি চারুকলা ও আইসিটি শিক্ষক প্রশিক্ষণ কলেজ। আপনারা সেখানে যদি এই ছবিটি পোস্ট করেন, আপনাদের অঙ্কন করা ছবি, আপনারা যেটা অঙ্কন করছেন সেই ছবিটি আপনারা পোস্ট করবেন, তাহলে সেখান থেকেই দেখে কিন্তু আমরা আপনাদেরকে বলে দিতে পারবো যে কোথায় আপনার ত্রুটি আছে, কোনটি আপনার সমস্যা আছে, সেই সমস্যা ধরে দিলে অবশ্যই আপনার জন্য বড় উপকার হবে, আপনি সেই সংশোধন করে সেটি শিখতে পারলেন। শিক্ষার্থী বন্ধুরা, তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।